আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশি ব্লগার আরিব আরিশ মম আপনাদের সাথেই আছি, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পার্সেল খোলা হচ্ছে, এটা সারপ্রাইজ গিফট ছিল আমার জন্য। এটা এসেছিল বিকালে, হ্যাঁ, আসরের নামাজের পরে এসেছিল। তো আমি আর খুলিনি, আরিবের বাবা বাসায় ছিল না, গাজীপুরে ছিল। তো ও যখন এসেছে তারপরে এটা খুললাম। এখন রাত বাজে 10টা কি 10:30টার মতো বাজে, আর বেশি হবে, 11টার মতো বাজে। ও বাসায় ফিরেছেই রাতে 10টা 11টার দিকেই ফিরেছে। তো আসার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম আমাদের কোনো পার্সেল ছিল কি না। ও বলল যে না, আমাদের কোনো পার্সেল ছিল না। তো আমি ভাবছিলাম এই পার্সেলটা কে পাঠাতে পারে। তো পরে আমরা ধারণা করেছি আর কি পাঠাতে পারে। তো ফোন করেছি, ফোন করে শিওর হয়ে নিলাম যে আসলে সে পাঠিয়েছে কি না। তো আপনাদেরকে বলেই দিই কে পাঠিয়েছে। আমার ছোট ননদ আমাদের জন্য শুটকি অর্ডার দিয়েছে। এটা আমার জন্য আসলে সারপ্রাইজের ছিল, আমি জানতামই না মানে ও যে শুটকি এর আগেও পাঠিয়েছিল। গত বছর ও শুটকি ও নিজের জন্য কিনেছিল, আমাদের জন্যও পাঠিয়েছিল। তো এবছর আবার নতুন করে পাঠিয়েছে আর কি। তো গত বছর তো ও ফোন করে বলেছে যে আমাদের পার্সেল আসবে, তো এবছর আর ও আর বলেনি। কুরিয়ারের লোকটা যখন আমাকে ফোন করেছে তো আমাদের কোনো পার্সেল আছে কি না, তো আমি বলেছিলাম যে না, আমাদের কোনো পার্সেল নাই, আপনি ভুল করছেন। তো পরে আমার হাজবেন্ডের নাম বললো, আমি বলে যে সব কিছুই ঠিক আছে কিন্তু আমাদের তো কোনো পার্সেল ছিল না, থাকলে তো আমি বলতে পারতাম। তো পরে আমি লোকটাকে একটু অপেক্ষা করতে বললাম। তো আমার হাজবেন্ডকে ফোন করলাম যে আমাদের কোনো পার্সেল আছে কি না। তো ও বললো না, আমি কোনো কিছুর অর্ডার দিই নাই, ভুল হইতে পারে, বাসার নাম্বার ঠিক আছে কিন্তু। আমি বলছি না, তোমার নাম লেখা আছে, লোকটা বলছে যে আমাদেরই। তো পরে মানে লোকটা আবারও বলছিল যে আপনাদের পেমেন্ট করতে হবে না। তো আমি তখন আবার অবাক হয়ে গেলাম যে পেমেন্ট করতে হবে না, আবার কী ধরনের পার্সেল হলো, আবার কে পাঠাইতে পারে, কেউ তো আমাদেরকে বলেনি। তো পরে আমি ধারণা করলাম লোকটা যেহেতু শুটকির একটা গন্ধ থাকে, লোকটা বলল যে শুটকি হতে পারে আপনাদের পার্সেলটা। তো আমি তখনই তৎক্ষণাৎ ধারণা করে নিলাম যে মানে ওই পাঠাইতে পারে আর কি। তো আমি বাসায় আনলাম আর অপেক্ষা করছিলাম আরিবের বাবার জন্য। ও তো অনেক রাত করে বাসায় ফিরেছে। তো বাসায় ফেরার পরে ওকে ফোন করেছিলাম আর কি, ফোন করে একদম শিওর হয়ে নিয়েছিলাম। তো আমার জন্য এটা ছিল সারপ্রাইজে, কারণ হচ্ছে গত বছর ও বলেছিল, এবছর আর বলেনি। তো যাই হোক, ও এখানে 4 রকমের শুটকি পাঠিয়েছে, অর্ডার করেছে আর কি, ওর জন্যও করেছে, আমাদের জন্যও করেছে। তো এখানে লোট্টা শুটকি, রূপচাঁদা শুটকি, তারপরে পোয়া শুটকি আর ছুরি শুটকি ছিল। তো এগুলো রাতে খুলে রেখেছিলাম, রাতে আর এগুলো আর গোছাইনি, এভাবে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে এগুলো গুছিয়ে নিয়েছি। তো আমি কীভাবে এগুলো গুছিয়ে রেখেছি একটু শেয়ার করব আপনাদের সাথে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে সকালবেলা। তো সকালবেলা সবগুলো আমি কেটে কুটে তারপর আলাদা করে নিয়েছি। তো আর আজকে আমি একটা শুটকি রেসিপি করব, সেটা হচ্ছে রূপচাঁদা শুটকি আর কি। আমি কীভাবে রূপচাঁদা শুটকিটা রান্না করি সেটা শেয়ার করব। তো ভাবলাম আর কি যে দুপুরের জন্য রূপচাঁদা শুটকিটাই রান্না করে আর বাকিগুলো কেটে কুটে রেখে দিই, কারণ এভাবে করে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে এতগুলো শুটকি। আর এটা
এক বছরের মতো খাওয়া যাবে। যদি সুন্দর করে আপনি রেখে খান তাহলে এক বছর ধরে এটা খেতে পারবেন। তো আমি সাধারণত শুটকি ডিপ ফ্রিজেই রাখি, তো এই জন্য একটু কেটে কুটে রাখছি। আমি সবগুলো ধরেন রান্না করার মতো কাটবো না, মানে একটু সাইজ করে রাখবো যাতে করে জায়গাটা একটু কম লাগে। যেহেতু আমার ফ্রিজটা একটু ছোট সেজন্য কোনো রকম করে কেটে নিচ্ছে। কোনো রকম বলতে আমি ছুরি শুটকিগুলো একটু পিস পিস করে নিচ্ছি, আর যখন রান্না করব তখন যখন যেটার জন্য রান্না করব ওটা বের করে ভিজিয়ে ছোট ছোট টুকরো করে নিলে হবে, যে কোনো সাইজ করে নিলেই হবে। প্রথমে আমি ছুরি শুটকিগুলো কেটে রাখছি, একটু বড় সাইজ করে কাটছি আর কি, সমস্যা নেই। আপনারা চাইলে আপনারা মানে রান্না করার সাইজ করেও কেটে রাখতে পারেন, তো আমি আমার মতো করেই রাখছি আর কি, আমার সুবিধা মতোই রাখছি। যেহেতু আমি যখন নেব তখন মানে বের করে যেন সুবিধা হয় আর কি, এই জন্যই। তো আমি ছুরি শুটকিগুলো কেটে রাখছি, আর সবগুলোই মোটামুটি কেটে রাখবো, যেহেতু যে অপ্রয়োজনীয় অংশগুলো যেন না থাকে। যেমন ছুরি শুটকির মাথাটা আমি তেমন একটা মানে পছন্দ করি না, ভেতরে কেমন যেন ময়লার মতো থাকে, তো এটা এই মাথাটা আমি পুরোটাই ফেলে দিই। কারণ অনেকে আছে এটা দিয়ে সবজি বা অন্য কিছু রান্না করে, আমি এটা একেবারেই ফেলে দিই কারণ ভালো লাগে না আমার কাছে আর কি। তো সেই জন্য ছুরি শুটকির মাথাটা ফেলে দিব, লোটটা শুটকিরও মাথাগুলো ফেলে দিব, মাথালে যেগুলো ফেলে দিব। আর এইখানে রূপচাঁদা মাছটা আমি ছোটো ছোটো টুকরো করে রেখে দিব যাতে করে নিতে সুবিধা হয়। তো আমি কেটে কুটে সবগুলো একবারে কেটে কুটে রেখে মানে কেটে আপনাদের সাথে আসছি আর কি, তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কেটে নিচ্ছি আর কি। সত্যি কথা বলতে কি কোনো শুটকির মাথায় আমার খেতে ভালো লাগে না, তো আমি সবগুলো শুটকি মাথা ফেলে দিচ্ছি। আমি লোটটা শুটকিগুলো কেটে নিয়েছি, আবার পোয়া শুটকিগুলোর মাথা ফেলে দিচ্ছি, আর পোয়া শুটকিগুলো আমি গোটা গোটাই রাখছি, যখন নিব তখন মানে বললামই তো সুবিধা মতো নিয়ে নেব আর কি। তো আমার মোটামুটি সবগুলো কাটা হয়ে গেছে, আর যেটা রান্না করব সেটা বাটিতে নিয়ে নিয়েছি, আর ওগুলো একটু বড় বড় করেই কেটেছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো কেটে আমি আলাদা আলাদা করে নিয়েছি। দেখতেই পেয়েছেন আমি সবগুলো শুটকি পেপারে মুড়িয়ে নিয়েছি, তো একটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দিব, পরে ঠিক করে রাখবো আর কি উপরে। এখন নাস্তা করার সময় হয়ে গেছে, এগুলো আসলে নাস্তা করার আগেই আমি রেডি করে নিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পরেই।
সুটকিগুলো রেখে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, তো ওদেরকে নাস্তা দিয়ে দিব। নাস্তাটা আগে রেডি করেছি, তারপরে সুটকিগুলো রেডি করেছি, তো ওরা উঠার পরে নাস্তা আমি দিয়ে দিলাম। তো আজকে নাস্তায় তো রুটি ভাজি তো কম্পলসারি, তারপরে পেঁপে জুস ছিল। এই তো আমাদের সকালের নাস্তা। তো এরপরে আপনাদের সাথে শেয়ার করছি সুটকি কীভাবে রান্না করি আর কি, ওটা রূপচাঁদা সুটকির রেসিপিটা শেয়ার করব, সাথে অন্যগুলো রান্না করব, ওগুলো আর শেয়ার করব না আপনাদের সাথে। তো এখানে আমি শুটকিগুলো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। প্রায় 5-10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তো এখন ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শুটকির মধ্যে একটু ময়লা থাকে। এই আপনারা দেখতেই পাচ্ছেন ময়লা বের হয়েছে এবং শুটকিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তো ধুয়ে নিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে শুটকিগুলো। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর তেল দেখছেন যে এটা আমি অন্য একটা তরকারি রান্না করেছিলাম, তো ওটার একটু বেশি হয়ে গেছিলো, তো কড়াইতে উঠিয়ে রেখেছিলাম। তো এখানে বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া দিব। তো আমি এখানে কেন জিরার গুঁড়া দিচ্ছি বলি, যেহেতু এটা রূপচাঁদা মাছ বা শুটকি, তো সেই জন্য সামান্য করে একটু জিরার গুঁড়া দিচ্ছি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি দিচ্ছি আর কি, আমার কাছে ভালো লাগছিলো তাই দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে শুটকিটা দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিবেন, সবাই যেভাবে দেয় আর কি। তো আমি মাছগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, একবার আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম হয়েছে। একদম পরিষ্কার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। শুটকি ধোয়ার উপরে অনেকটা নির্ভর করে, কারণ অনেক সময় শুটকির মধ্যে বালি থাকে বা তেল জাতীয় আঠাটা জাতীয় থাকে। Thank you.
শুটকিটা ভালোমতো কষানোর পরে আলু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম ভেজে ভেজে রান্না করব। তো এ তো হয়ে গেল আমার শুটকি রান্না। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এখানে শেষ করছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।